ছাব্বিশে মার্চে সাধারণ ছুটি আছে, এর সাথে 27 আগস্ট যে সাপ্তাহিক ছুটি, এর সাথে আরো 5 দিন 29শে মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত সরকার সাধারণ ছুটি ছুটি ঘোষণা করেছে এবং 3রা এবং 4থা এপ্রিল 2020 সাপ্তাহিক ছুটির দিনগুলো এর সাথে সংযুক্ত হবে। তবে কাঁচা বাজার, খাবার, ঔষধের দোকান, হাসপাতাল এবং জরুরি যেসব সেবা আছে তার জন্য এগুলো প্রযোজ্য। করোনা ভাইরাস বিস্তৃতির জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং সেই জন্য জনসাধারণকে এই জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে, তারা যেন এ সময়ে জরুরি প্রয়োজন ব্যতীত কোনোভাবেই বাড়ির বাইরে না আসে, বিশেষ করে খাদ্য দ্রব্য, ঔষধ ক্রয়, চিকিৎসার জন্য বা বিপদ সরকার এই জাতীয় জরুরি বিষয় চার জন্য বাইরে না আসে। একটু পূর্বে আমরা যখন স্কুলগুলোকে বন্ধ দিয়েছিলাম আমরা দেখেছি যে একটা বেশ কিছু সংখ্যক পরিবার তারা বিভিন্ন বিনোদনমূলক এলাকাতে গিয়ে বের করেছে, পরবর্তীতে আমাদের ইন্টারফেয়ার করে তাদেরকে ফেরত নিয়ে এসে আসতে হয়েছে। আমাদের মুখ্য সচিব মহোদয় ইতিমধ্যেই আপনাদেরকে অনেকটা বলেছেন আইসোলেশনের মতন, এটা ঠিক আইসোলেশন না হলো ওরকমই নিজেকে পৃথক রাখা, নিজেকে সাহায্য করা এবং অন্যকে সাহায্য করা। 2 নম্বর, এই সময়ে যদি কোনো অফিস আদালতের প্রয়োজনীয় কাজকর্ম করতে হয় তাহলে তাদেরকে অনলাইনে সম্পাদন করতে হবে এবং সরকারি এবং সফিস সময়ের মধ্যে যারা প্রয়োজন মনে করবে শুধু তারাই অফিস খোলাবে। 3 নম্বর, গণ পরিবহন চলাচল সীমিত থাকবে, জনসাধারণকে যথাসম্ভব গণপরিবহন পরিহারের পরামর্শ দেওয়া হচ্ছে, যারা জরুরি প্রয়োজনীয় গণপরিবহন ব্যবহার করবে তাদেরকে অবশ্যই করোনা ভাইরাস সংক্রমিত হওয়া থেকে মুক্ত থাকার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেই গণপরিবহন ব্যবহার করতে হবে। গাড়ি চালক ও সরকারি সহকারীগণকে অবশ্যই মাস্ক এবং গ্লাভস পরা সহ পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4 নম্বর, জনগণের বিবেচনায় ছুটিকালীন সময়ে বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আমি আবার বলছি এই জিনিসটা, জনগণের প্রয়োজন বিবেচনায় ছুটিকালীন সময়ে বাংলাদেশ ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার প্রয়োজনীয় নির্দেশনা দিবে। আগামীকাল 24শে মার্চ 2020 থেকে বিভাগীয় জেলা শহরগুলোতে সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা নিশ্চিতকরণ এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুবিধার্থে বাংলাদেশ সশস্ত্র বাহিনী জেলা প্রশাসনকে সহায়তা করার জন্য নিয়োজিত থাকবে। জেলা ম্যাজিস্ট্রেটদের তাদের নিজ নিজ এলাকার সশস্ত্র বাহিনীর কমান্ডারদেরকে এই বিষয়ে আইন অনুযায়ী দিয়ে তাদের সহায়তা গ্রহণ করবে। এটা হলো আগামীকাল 24 মার্চ 2020 থেকে মাঠ পর্যায়ে আর কি